আওয়ামী লীগ সরকার বিএনপির 20,000 নেতাকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর ফকিরাপুল এলাকায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্য বৃদ্ধি ও জ্বালানি সংকটের প্রতিবাদে লিফলেট বিতরণ করে অভিযোগ করেন তিনি। এদিকে আটক নেতাকর্মীদের মুক্তি সহ একদফা দাবিতে দেশের বিভাগীয় শহরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের মুক্তি সহ একদফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় শহরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি। এরই অংশ হিসেবে সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর ফকিরাপুল এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ সরকার বিএনপির 20,000 নেতাকর্মীকে হত্যা করেছে। রিজভী বলেন, 7 জানুয়ারির ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। ডামি নির্বাচন 7 জানুয়ারির জনগণের প্রত্যাখ্যাত নির্বাচন, সেই নির্বাচনের প্রেক্ষিতে সেই নির্বাচন করে তারা এখন আত্মআহুতিকা দিচ্ছে, তারা জোর করে দখলদারি ক্ষমতা তারা মানুষের সামনে দেখাচ্ছে। এর বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে, এই সরকারের পতনের লক্ষ্যে, এই সরকারের বিরুদ্ধে সবাই আন্দোলনে আজকে একসাথে। একই দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে এলডিপি ও সমমনা দলগুলো। সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের মুক্তিসহ একদফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতেও লিফলেট বিতরণ করা হয়েছে। বেলা 12টায় রাজশাহীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত খালেকের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন নেতাকর্মীরা। এদিকে বরিশালে সকাল 11:30টায় দলীয় কার্যালয় থেকে শুরু হয় কর্মসূচি। পরে সদর রোড, ফজলুল হক এভিনিউ ও চক বাজার সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকা হয়ে শেষ হয় কর্মসূচি। বেলা 12টায় খুলনার হেলাতলা মার্কেট, বড়বাজার, রেলওয়ে মার্কেট সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এ সময় তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। মাহমুদ হাসান, নিউজ ডেস্ক, দেশ টিভি।